আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ফেসবুক আইডি ডিভাইস অ্যাক্সেস কিভাবে নিতে হয়। নরমালি অনেক কাজের ক্ষেত্রে কিন্তু ডিভাইস অ্যাক্সেস নিতে হয়, যেমন ধরেন আপনি কারো থেকে একটা গেম আইডি কিনেছেন, তো গেম আইডি কেনার ক্ষেত্রে দেখা যায় যার আইডি সে কিন্তু পরবর্তীতে কোনো ফেক ডকুমেন্ট বা কোনো একটা কার্ড সাবমিট দিয়ে আপনার আইডিটা কিন্তু আবার নিয়ে যেতে পারে। সেক্ষেত্রে কেনার পরে যদি আপনি ডিভাইস অ্যাক্সেসটা নিয়ে নেন তাহলে কিন্তু সে আর আপনার আইডিটা নিতে পারবে না, অথবা আপনার একটা আইডি হ্যাক হলো, হ্যাক হয়ে যাওয়ার পর আপনার আইডিটা আপনি রিকভারি করছেন, বাট ডিভাইস অ্যাক্সেস না নেওয়ার কারণে পরবর্তীতে সেই হ্যাকার আবার আপনার আইডিটা হ্যাক করে নিয়ে যেতে পারবে। অর্থাৎ ডিভাইস অ্যাক্সেসের বিকল্প কোনো ওয়ে নাই আইডি সুরক্ষা করার জন্য। তো ডিভাইস অ্যাক্সেসটা কীভাবে নেবেন ফুলন ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, লেটস চেক ইট আউট। ওকে, ডিভাইস অ্যাক্সেস নেওয়ার জন্য অ্যাট ফার্স্ট আপনাকে আপনার সেই আইডিটা লগ ইন অবস্থায় রাখতে হবে। যেমন ধরুন আমার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে একটা আইডি লগ ইন আছে, আমি এই আইডির ডিভাইস অ্যাক্সেসটা নিতে চাচ্ছি। তো যেখানে আপনার আইডিটা পূর্বে লগ ইন ছিল সেইটার মাধ্যমে কিন্তু আপনি ডিভাইস অ্যাক্সেস নিতে পারবেন। যদি লগ ইন করা না থাকে তাহলে কিন্তু ডিভাইস অ্যাক্সেস কখনোই নিতে পারবেন না। তো যাই হোক, এখন যে কাজটি আমি করব, এখানে যা সরাসরি তিলেন মেনুতে ক্লিক করব, ক্লিক করার পর এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, তারপরে সেটিংসে ক্লিক করব, দেন এখানে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করে আমি একটা জিমেল এখান থেকে রিমুভ করব, আমার জিমেলটা অ্যাড করে সেটা ডিভাইস অ্যাক্সেসটা নিব। তো এটা কীভাবে করব আমি দেখিয়ে দিচ্ছি। আমি এই জন্য একটা টেম্পোরারি মেল ইউজ করব। তো আপনার ক্ষেত্রে অবশ্যই আপনি একটি ভ্যালিড মেল ইউজ করবেন যেটা আপনার ফোনে আছে। যাই হোক, আমি এখানে ইমেল অ্যাড্রেসে ক্লিক করব, দেন সেই ইমেলটা এখানে পেস্ট করে দেবো। দেওয়ার পর এখানে অ্যাড ইমেল একটা ক্লিক করব। সম্পূর্ণ বিষয়টা দেখাচ্ছে এই কারণ অনেক সময় দেখা যায় যে আপনার আইডিটা হ্যাক হয়ে গেলো, এই পরে আপনি কিন্তু ডিভাইস অ্যাক্সেসটা নিতে পারবেন না যদি আমি মূল কাজটাই শুধু দেখাই। এই জন্য শুরু থেকেই দেখাচ্ছি। যাই হোক, এখানে ক্লিক করার পর এখানে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরে এখানে একটা কোড আসবে, সেই কোডটা আমি এখন বসাই দিব। ওকে, কোডটা চলে আসলো। কোডটা চলে আসার পর এখন যে কাজটি করবো আমি এখান থেকে কোডটা এখান থেকে কপি করব, ঠিক আছে? তো কপি করে দিলাম, কপি করার পর এখানে কোডটা পেস্ট করে দিব, তারপর এখানে কনফার্মে একটা ক্লিক করব। তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে এখন দেখুন আমার এই জিমেলটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এখন জাস্ট আমি কী করবো, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমার সেই জিমেলটা প্রাইমারি জিমেলে রূপান্তর করব, যাতে করে হ্যাকার তার আগের জিমেলটা দিয়ে আইডিটা লগ ইন করতে না পারে। এখানে ক্লিক করে দিব, অথবা তারপর এখানে আবার যে কাজটি করতে হবে তিলেন মেনুতে ক্লিক করতে হবে। করার পর এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে, তারপর আবার সেটিংসে ক্লিক করব, তারপর এখানে পার্সোনাল অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে ক্লিক করার পরে কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করব, তারপর এখানে সেই জিমেলটা আবার রিমুভ করে দিব, তার জিমেলটা, ঠিক আছে? তো আমি এখান থেকে তার জিমেলটা রিমুভ করে দিচ্ছি। এই যে রিমুভ, ইমেলে ক্লিক করে রিমুভ করে দিব। এখন যদি এই যে রিমুভটা হয়ে গেছে, তো রিমুভ হয়ে যাওয়ার পরে এখন আপনার মূল কাজটা করতে হবে। তো মূল কাজটা কি, আমি এখন মূল কাজটা চলে যাচ্ছি। মূল কাজটা করার জন্য এখন জাস্ট আপনি সরাসরি এখান থেকে লগ আউট মেরে দিবেন। তো আমি এখান থেকে লগ আউটটা মেরে দিলাম। ওকে, লগ আউট মানার পরে এরকম একটি ইন্টারফেস আবার চলে আসবেন। অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, আপনি লাস্ট যেই ব্রাউজার অথবা যেখান থেকে আইডিটা ইউজ করছেন সেটার মাধ্যমে কিন্তু ডিভাইস অ্যাক্সেসটা নিতে হবে, আদারওয়াইজ ডিভাইস অ্যাক্সেস নিতে পারবেন না। এবং আপনার নেটওয়ার্কটা আপনি মনে রাখবেন, যদি ওয়াইফাই দিয়ে আইডি চালিয়ে থাকেন তাহলে ওয়াইফাই ইউজ করবেন, আর যদি মোবাইল ডাটা দিয়ে আইডিটা চালিয়ে থাকেন তাহলে অবশ্যই মোবাইল ডাটা ইউজ করবেন। তো এখন জাস্ট আমি যে জিমেলটা প্রাইমারি জিমেলে রূপান্তর করলাম সেই জিমেলটা দিলাম, আর এখানে একটি পাসওয়ার্ড দিলাম, ভুল পাসওয়ার্ড দিলাম, যাতে করে আমি ডিভাইস অ্যাক্সেসটা নিতে পারি। এই জন্য জাস্ট এখন আমি আবার লগ ইনে ক্লিক করব, ভুল পাসওয়ার্ড দিয়ে লগ ইনটা করতেছি। তো করার পর এখানে এখন জাস্ট ফরগেট পাসওয়ার্ডটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন সেই আইডিটা চলে আসছে। এখন যে কাজটি করবো, এখানে ট্রাই অ্যানাদার ওয়েটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে একটা অপশন পাবেন, নো লঙ্গার হ্যাভ অ্যাক্সেস টু দিস, এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরেই মূলত এই যে ডিভাইস অ্যাক্সেসের অপশনটা চলে আসবে। আপনার ক্ষেত্রে নতুন যদি কোনো আপডেট থাকে সেই অপশনটা আসবে। তো যাই হোক, এরকম অপশন আসলে স্টার একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে নিউ একটা ইমেল দিবেন। তো আমি নিউ একটা টেম্পোরারি ইমেল এখানে ইউজ করব। তো আমি এখানে একটা নিউ টেম্পোরারি ইমেল এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে গেট করে ক্লিক করব, সেই জিমেল একটা কোড যাবে, ঠিক আছে? আমি যেভাবে দেখাচ্ছি আপনি কিন্তু কাজটা সেইভাবেই করবেন, নয়তো কিন্তু আপনি ডিভাইস অ্যাক্সেসটা নিতে পারবেন না ঠিকভাবে, ঠিক আছে? ওকে, আমার কোডটা কিন্তু চলে আসছে। তো কোডটা চলে আসার পর এখন যে কাজটি করবো, এই কোডটা সম্পূর্ণটা আমি কপি করব। কপি করার পর এখানে ইন্টার কোডের জায়গায় সেই কোডটা পেস্ট করে দিব, তারপর এখানে কনফার্ম একটা ক্লিক করে দিব। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এখানে আপলোড আইডিতে ক্লিক করব। আপলোড আইডিতে ক্লিক করার পরে এখন এখানে আপনার ফুল নামটা দিতে হবে, মানে আইডির ফুল নামটা দিতে হবে। তো আমি আইডির ফুল নামটা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, আইডির ফুল নামটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন যে কাজটি করতে হবে, এখানে চুজ ফাইলে ক্লিক করার পরে আপনার একটা আইডেন্টিটি সাবমিট দিতে হবে, সেটা ন্যাশনাল আইডি কার্ড হোক অথবা যে কোনো ডকুমেন্ট হোক যেটার মাধ্যমে আপনি হ্যাকারিটা রিকভারি করেছেন, সেটা সাবমিট দিলেই হবে। অথবা যদি আপনি কারো থেকে আইডি কিনে থাকেন সেক্ষেত্রে আপনি সেই আইডি দিয়ে একটি ডকুমেন্ট তৈরি করে নেবেন, তৈরি করে সেটা সাবমিট দিবেন, তাহলেও কিন্তু আপনি অ্যাক্সেসটা নিতে পারবেন। অথবা যদি তাও না পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাকে কাজটি করে দিতে সাহায্য করবো, অবশ্যই আমাদেরকে পেড করতে হবে। তো যাই হোক, এখানে চুজ ফাইলে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করার পরে আমি একটি
ডকুমেন্ট এখানে সাবমিট দিয়ে দিলাম, সেটা সিক্রেট একটা বিষয়। যাই হোক, এখানে দেওয়ার পরে জাস্ট সেন্ডারটা ক্লিক করে দিব। ওকে, সেন্ডে ক্লিক করে দেওয়ার পরে এখন জাস্ট আমি একটু ওয়েট করব, দেখি ফেসবুক থেকে কি রিভিউ আসে। ওকে, ফাইনালি মূল রিভিউটা চলে আসছে। তো আমি একটি টেম্পোরারি জিমেল যেহেতু ইউজ করছিলাম, সেক্ষেত্রে টেম্পোরারি সেই জিমেলের ভিতরেই কিন্তু এটা চলে আসছে। তো দেখুন এখানে চলে আসছে ফাইনাল স্টেপ টু গেট ব্যাক অন ফেসবুক, মানে ফেসবুকে যাওয়ার ফাইনাল স্টেপ। তো আপনাদের ক্ষেত্রে সেম বিষয়ে আসবে। দেন এখন যে কাজটি করতে হবে আপনাকে, এখানে যে রিসেট পাসওয়ার্ড এই অপশনটা ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করলে সরাসরি আপনাকে আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে। তো আপনারা চেষ্টা করবেন আপনার আইডিটা অবশ্যই গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমেই ডিভাইস অ্যাক্সেসটা নেওয়ার। তো যাই হোক, আমার নেটটি স্লো এই জন্য এরকম দেখাচ্ছে, আপনার ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রেও সেম এরকমই দেখাবে। ওকে, এরকম অপশন আসার পর এখন জাস্ট আপনি একটি নিউ পাসওয়ার্ড এখানে দিবেন। তো আমি একটি নিউ পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি। ওকে, নিউ পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর জাস্ট রিসেট পাসওয়ার্ডটা ক্লিক করে দিবেন। তো রিসেটে ক্লিক করে দিলেই মূলত আপনার ডিভাইস অ্যাক্সেসটা কিন্তু নেওয়া অলমোস্ট হয়ে যাবে। তো আমি সব কিছু কিন্তু এ টু জেড প্রুফ সহকারে দেখিয়ে দিচ্ছি। তারপরও একদল লোক আমার ফেসবুকে ইনবক্সে এসে বলবে যে আইডি রিকভারি করতে পারবেন তো, এরকম কোয়েশ্চেন করে, তখন কিন্তু খুব বিরক্ত লাগে। যে আইডির কাজগুলো শুধুমাত্র আমি করতে পারি সেই কাজগুলোই কিন্তু আমি নিয়ে থাকি। তো অবশ্যই কেউ এই প্রশ্নটা কখনোই করবেন না যে আইডিটা রিকভারি করতে পারবেন কি না। তো এরকম একটি অপশন আসার পরে এখানে আমি দুইটা জিমেল সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে নিউ একটা জিমেল দিয়ে দিব, যে জিমেলটার মাধ্যমে আমি আইডিটা ইউজ করব, ঠিক আছে? তো আপনাদের ক্ষেত্রে আপনাদের সেই জিমেলটা এখানে দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পরে এরকম একটি অপশন চলে আসবে, জাস্ট এখানে সব কিছু ওকে থাকলে জাস্ট ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনার সেই জিমেলে ফেসবুক থেকে একটি কনফার্মেশন কোড যাবে, সেই কোডটি এখানে বসাতে হবে। তো সেই কোডটি এখানে চলে আসছে, সিকিউরিটি কোড। এখন জাস্ট আমি সেই কোডটি এখানে বসায় দিব। আমি আন্তরিকভাবে দুঃখিত, হঠাৎ ভিডিওর মাঝখানে কারেন্টটা চলে যায়, যার কারণে ভিডিওটা শেষ করতে পারিনি। তো এখন কারেন্ট আসছে ভিতরে ভিডিওটা করতেছি, ঠিক যেখানতে দেখিয়েছিলাম সেটা করার পরে সরাসরি আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে আইডিটা লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পরে এখন আপনি নিশ্চিন্তে কিন্তু আপনার আইডিটা ব্যবহার করতে পারেন, অন্য কেউ চাইলেও আপনার আইডিটা আর হ্যাক করতে পারবে না, কারণ আপনি অলরেডি ডিভাইস নিয়ে নিয়েছেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক দিবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর পেজে নতুন হলে পেজটি ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।